আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাল ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেন জুড়ে কমিউনিটি স্বরূপ ইফতার মাহফিলে। সিলেটে জমে উঠেছে ঈদ বাজার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের প্রতি তাদের সহায়তা অব্যাহত থাকবে। মঙ্গলবার লন্ডনের ইফতার মাহফিলে এমনটি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গালস সামিটে যোগদান শেষে ব্রিটিশ প্রবাসীদের সাথে ইফতার মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। নিজের বক্তব্যে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে সামিট চলাকালে কনফারেন্স সেন্টারের সামনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপি। গাড়িবাহ লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার আব্দুর রশিদের রিপোর্টে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। লন্ডনের ইফতার মাহফিলে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নতি তখনই হয়, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন তখনই হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের আমন্ত্রণে গার্লস সামিটে যোগদান শেষে ব্রিটেন প্রবাসী বাঙালিদের সাথে গতকাল এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, এই প্রথম একটি নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। যদিও বিএনপি জামাত নির্বাচন বানচালের জন্য অনেক অপকর্ম করেছে, কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। নির্বাচনে প্রায় 40% উপর ভোট করেছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়েছে। এহেনো অপকর্ম নাই, নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত করে নাই, জনগণ তাদেরটাকে সাড়া দেয় নাই। তিনি তার বক্তৃতায় আরো বলেন, দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $1,190। বিদ্যুতের সমস্যা ছিল, সমাধান করেছি। 3,200 মেগাওয়াট থেকে এখন প্রায় 11,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমাদের জিডিপি 6% এর উপরে, মাথাপিছু আয় $1,190 আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের রিজার্ভ $21 বিলিয়ন। গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে ডিজিটাল সেবা, দেশ আজ কাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন সাধিত হয়েছে, ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় উৎসাহিত করা হচ্ছে। মঙ্গা শব্দ নেই এখন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো। আরো উন্নত মানের আমরা ব্রডব্যান্ড দিয়ে সারা গ্রামে প্রত্যেকটা এলাকায় আমরা দিয়ে দিচ্ছি, সেখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে। প্রধানমন্ত্রী বিতর্কিত পদ্মা সেতু নিয়েও কথা বলেন। আল্লাহর রহমতে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর কাজ আমরা নির্মাণ করেছি, রাস্তাঘাট পুল ব্রিজ আমরা করে দিচ্ছি। ব্রিটেন প্রবাসীদের সুবিধার্থে সরাসরি লন্ডন সিলেট বিমান সার্ভিস চালু হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সেটা হবে না, ঢাকা আগে সিলেট যেতে হবে, তারপরে ঢাকায় আসবে। গতকাল লন্ডনের হিলটন পার্ক হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী, হুসেন শহীদ সরওয়ার্দির পুত্র রাশেদ সরওয়ার্দি, কিতবাজ এমপি, জিম ফ্রিজ প্যাট্রিক এমপি, মিস বেল এমপি। That no conference of this kind, this summit of the world, can take place without the presence of the Prime Minister of Bangladesh. And we are enormously grateful that you have come here. Assalamu alaikum. Ramzul Mubarak. Amanam Jim Fitzpatrick. Ami Sani, Ami Buzi. Ek Bangla phrase. জয় বাংলা।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মিজারুল কায়েস, শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ছাত্রলীগের ওয়েবসাইট উদ্বোধন করেন। 2021 সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং 2041 সালে বাংলাদেশ উন্নত আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। লন্ডনের ইফতার মাহফিলে এমনটাই আশাবাদ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুর রশিদ, চ্যানেল আই, লন্ডন। বেতনেল গৃহস্থ সামাজিক সংগঠন ভিশন ফর গ্লোব টাউনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাউনহ্যামলেসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর শরীফুল হক, হাজি শামসুল হক। সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কাউন্সিলর ও মেয়রকে সংবর্ধিত করা হয়। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আহাদ চৌধুরী, ইকবাল হোসেন, মোহাম্মদ শুয়েবুল্লাহ, ফজরুল আলম টিপু, শাহিনুল খান, সাইফুল ইসলাম, মুমিনুল্লাহ, তাহির আহমেদ, মোহাম্মদ শুয়েবুল্লাহ প্রমুখ। নবীগঞ্জ উপজেলা ইউকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হল সোমবার। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এনায়েত খান, তুহিন চৌধুরী ও লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন টাউনহ্যামলেসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর গোলাম রাব্বানী, কাউন্সিলর মুফতি মিয়া, কাউন্সিলর অলিউর রহমান, ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল ইসলাম চুন্নু, আবুল কালাম ছোটন, আব্দুর রউফ, নেহার মিয়া চৌধুরী, এম এ মতিন, এনাম মেহেদি, আব্দুল আলিম আবু, আব্দুল হালিম, তুহিন চৌধুরী, ব্যারিস্টার মাহমুদুল হক, হেলাল চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোতাহের চৌধুরী, ফরিদ মিয়া, আসিফ মিয়া, সোহেল চৌধুরী, সেলিম, ফজরুল হক চৌধুরী, কামাল চৌধুরী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মিসবাহ জামান প্রমুখ। সাপ্তাহিক বাংলা পোস্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল শনিবার। মাহফিলের সভাপতিত্ব করেন পত্রিকাটির চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ মোহাম্মদ মুফিজুর রহমান। বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারিক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলা পোস্টের ধর্মীয় উপদেষ্টা আব্দুল মালিক। ইফতারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, বাংলা পোস্টের সাবেক প্রধান সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দিন, ডাক্তার গিয়াসউদ্দিন, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, বাংলা পোস্টের প্রতিষ্ঠাতা তাস চৌধুরী, নতুন দিন সম্পাদক মুহিব চৌধুরী, সাবেক লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আব্দুল জলিল, কয়েস আলী, ব্যারিস্টার মির্জা জিলুর রহমান, ডাক্তার আলাউদ্দিন প্রমুখ। লক্ষ্মীপুর সোসাইটি ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল সোমবার। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখালী ইউকের সেক্রেটারি ভিপি হারুন, ট্রেজারার আনোয়ার চৌধুরী, শামীম আহমেদ, ব্যারিস্টার জোহা, ব্যারিস্টার আরফিন আশরাফ, জহিরুল ইসলাম, মনোয়ার হোসেন। সংগঠনের সভাপতি তার বক্তব্যে আগামী দিনে সংগঠনের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ কাউসার, আবু নাসের শেখ, নাজিম উদ্দিন, রিয়াদ আবদুল্লাহ, কবির আহমেদ, ফরহাদ, জুয়েল, জিয়াউদ্দিন, ইমতিয়াজ আনাম তামিম, জুয়েল সাইমুম প্রমুখ। শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। সোমবার লন্ডনের একটি হলে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন শায়খ হাফিজ শফিকুর রহমান। সংগঠনের সভাপতি মুমিনুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোলাম কাদের চৌধুরী, শামীম, কামরুল ইসলাম খোকন, ফকরুল ইসলাম জামাল, আব্দুর রহিম, সালাউদ্দিন সুমন, বদরুল হোসেন বাবুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়নে শাহবাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে তাদের অব্যাহত কার্যক্রম আরও বেগবান করবে। 21 জুলাই অনুষ্ঠিত হল সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল। পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আব্দুল আজিজের সভাপতিত্বে এবং টি এ ফরিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আল্লামা নুরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন ডক্টর হাসনাত হোসাইন এমবিএ। আগত অতিথিরা সুনামগঞ্জের উন্নয়নে সুনামগঞ্জ সদর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন
রব্বানী চৌধুরী, আজিজুর রহমান, আব্দুল শহীদ, হামিদুল হক আফিন্দ লিটন, আমির হোসেন তাহার, সুজাউল হক সুজা, জয়নাল আবেদিন লিটন, মালানা তামিম আহমেদ, ডক্টর রুয়াবুদ্দিন প্রমুখ। ব্র্যাডফোর্ডের নবনির্মিত বাইতুল আমান জামে মসজিদের উদ্বোধন হল শুক্রবার। বিস্তারিত দেখুন শেখ মোহাম্মদ লাইক মেয়ার রিপোর্টে। হস্তে দান সার্বিক সহযোগিতায় এক বছরের মধ্যে বাইতুল আমান জামে মসজিদের প্রথম ফ্লোরের কাজ সম্পন্ন করে পবিত্র মাহে রমজানের জুমার নামাজ আদায় করেন ব্র্যাডফোর্ডের বাইতুল আমান জামে মসজিদের মুসল্লিরা। গত শুক্রবার 18 জুলাই নবনির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্র্যাডফোর্ডের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মসজিদের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন প্রাথমিক প্রতিক্রিয়া জানান। বিগত দিনের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সেকেন্ড ফ্লোরের কাজ সম্পন্ন করতে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান মসজিদের খতিব মৌলানা ব্রাডফোর্ডের সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম। আমরা আজকে রমজান শরীফের বরকতর রহমতের মাস শুক্রবারের দিন বাইতুল আমান মসজিদের ওপেনিং করতে পারায় প্রত্যেক স্তরের মুসল্লিয়ানের কাছে আমরা শুক্রিয়া জানাই। আর আমরা অসম্পূর্ণ খামরে আল্লাহ যত সাধ্য আপনার মাধ্যমে পুরা করিয়ে দেওয়ার তৌফিক দান করুক। অল্প সময়ের মধ্যে প্রথম ফ্লোরের কাজ সম্পন্ন করে নামাজ আদায় করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা ও আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করা হয়। আলহামদুলিল্লাহ, বৎসর দিনের ভিতরে যেতে এত জলদি আল্লাহর বান্দা বান্দিনতে এত আন্তরিকতা এবং আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতের যে প্রমাণ যে মিশাল দেখাইছেন আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রত্যেকের জিন্দা মুর্দারে আল্লাহ তাআলা যেন অগরিকে রহমত ফরমাইন এবং জান্নাতুল ফিরদৌস আবাদি ঠিকানা এনায়েত করে। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ওলহামের মুসল্লিদের উপস্থিতিতে ওলহাম সেন্ট্রাল মসজিদে সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনায় আলোচকরা পবিত্র রমজানের সংযম এবং তাকওয়া অর্জনের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উপর আলোকপাত করেন। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, আব্দুল করিমের সঞ্চালনায় আলোচনা করেন মুফতি মোহাম্মদ হেলাল, ওলহাম সেন্ট্রাল মসজিদের খতিব সহ স্থানীয় ওলামারা। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ওলহাম পাড়া কাউন্সিলের মেয়র কাউন্সিলর ফিদা হোসেন সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনরা। ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরায়েলদের বর্বরোচিত হামলার প্রতিবাদ সভায় জিএসসি, চেস্টার অ্যান্ড নর্থওয়েলস রিজিয়নের নেতৃবৃন্দরা বিশ্ব মুসলিম উম্মার সহযোগিতা কামনা করেন। আমাদের লিভারপুল প্রতিনিধি শেখ সুরত মিয়া আসাব জানান, চেয়ারপারসন এম এ মালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি জসিমউদ্দিনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভা ও দোয়া মাহফিল গত মঙ্গলবার স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর আব্দুল করিম আওয়াদ। এ সময় ইফতার মাহফিলে উপস্থিতরা 1,500 অনুদান তুলে দেন গাজার আহতদের সাহায্যার্থে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুদ্দিন এমবিএ, কাউন্সিলর মোহাম্মদ সুলতান আহমেদ, আজাদ উদ্দিন, আব্দুল সালাম কয়সার মিয়া, এমদাদুর রহমান মুহিত, নপুর খান প্রমুখ। সোমবার ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল ও আলোচনা সভা। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়েক জানিয়েছেন, শহরের আয়শা একাডেমি হলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাডফোর্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, শায়কুল হক শায়েক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশিকুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ খায়রুল ইসলাম, হান্নান মিয়া, মোহাম্মদ ফকরুল ইসলাম, মোজাকির হোসেন ও কামাল উদ্দিন প্রমুখ। সোমবার ব্র্যাডফোর্ড বিএনপির সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও ইফতার মাহফিল। আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি জানান, স্থানীয় মাউন্ট জায়ন হলে ব্র্যাডফোর্ড বিএনপির সমর্থক ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও ব্র্যাডফোর্ড শায়ার বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ ময়না মিয়া। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ মোহাম্মদ লাইস মিয়া, মোহাম্মদ মঈন মিয়া, মোহাম্মদ খালেদ আহমেদ, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ ফয়সাল মিয়া, আলহাজ আব্দুল আজিজ, মিলন মিয়া ও সালাউদ্দিন প্রমুখ।
গাজায় নিরীহ জনগণের উপর অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছেন ওলহামের ওয়ান কমিউনিটি চ্যারিটি সংস্থা ও প্রবাস বাংলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা। ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ইস্টার্ন প্যাভিলিয়নের সহযোগিতায় গাজায় নির্যাতিত মানুষের সাহায্যার্থে অনুষ্ঠিত চ্যারিটি ইফতার পূর্ব আলোচনায় সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আফরোজ চৌধুরী। বক্তব্য রাখেন ওলহাম ইসলামিক কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জহুর চিশতি আল আজহারি, মুফতি আব্দুল ওয়াদুদ প্রমুখ। স্পেনের মাদ্রিদে যুবদল স্পেন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি চৌধুরী রায়হান জানান, রোববার মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। স্পেন যুবদলের সভাপতি রমিজউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান ও ফকরুল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন মনির, আব্দুল কাইয়ুম পঙ্কি, তৌহিদুল ইসলাম, বুলবুল আহমেদ, মাসুদ আকন্দ, মাইন উদ্দিন, নজরুল ইসলাম নাজু, ইমদাদুল হক, মুস্তফা, রিজ্ঞান, শাওন প্রমুখ। লিডস আওয়ামী লীগ এবং যুবলীগের যৌথ উদ্যোগে গত বুধবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে এক ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুবলীগ লিডস শাখার যৌথ উদ্যোগে গত 16 জুলাই বুধবার লিডস এইটের বাংলাদেশ সভার আয়োজন করা হয়। লিডস আওয়ামী লীগের সভাপতি গীতিকার দিলাউর রহমান মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ইয়াওমিয়া পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইস্ট অফ লিডস লেবার থেকে মনোনীত আগামী সংসদ নির্বাচনে এমপি পদ প্রার্থী রিচার্ড বার্গন, সাবেক কাউন্সিলর শওকত আহমেদ, সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদ, বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান আফজাল হোসেন এবং লিডস যুবলীগের সভাপতি শাহ সুয়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সবাই বক্তারা ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই আগ্রাসন বন্ধের জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন কলমদার আলী, আনোয়ার গনি, সুজিত চৌধুরী, মইনুল ইসলাম, আখতারুজ্জামান আখতার এবং গুলাম সাদেক রিগান ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা। থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এবার সিলেটের খবর। সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। প্রবাসী অধ্যুষিত সিলেটের ঈদ বাজার অনেকখানি নির্ভরশীল যুক্তরাজ্য প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স প্রবাহের দিকে। আমাদের সিলেট প্রতিনিধি জানান, সকাল থেকে গভীর রাত অবধি ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত হয়ে উঠেছে নগরীর শপিং মল এবং মার্কেটগুলো। ঈদের আগে নিজের ও পরিবারের জন্য পছন্দের পোশাক বেছে নিতে যেন দম ফেলার ফুরসত নেই ক্রেতাদের। আর বিক্রেতারাও সাধ্যমতো চেষ্টা করছেন ক্রেতাদের হাতে সেরা জিনিসটি তুলে দিতে। নগরীর বিভিন্ন সড়কের বিপণী বিতানগুলোর এমন সাজসজ্জায় জানান দেয় আর কদিন পরই ঈদ উৎসব। নতুন পোশাক পরিবারের সদস্যরা ছুটছেন নগরীর মার্কেটগুলোতে। বিক্রেতারা জানালেন, দেশি বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা রয়েছে। ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া এমন ভিড় চাঁদ রাত পর্যন্ত থাকবে বলে জানান বিক্রেতারা। চ্যানেল আই ইউরোপের ক্যামডেন প্রতিনিধি জালাল আহমেদের শাশুড়ি আফসানা নেসা খানম লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব ও চ্যানেল আই পরিবার গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটেন জেরে কমিউনিটি সরব ইফতার মাহফিলে। সিলেটে জমে উঠেছে ঈদের বাজার। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।